পণপ্রথা দূর করার লক্ষ্যে এবং বিবাহ সহজ করা সহ নানাবিধ উদ্দেশ্য নিয়ে শামশেরগঞ্জে গণবিবাহের আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দ। বৃহস্পতিবার জামায়াতে ইসলামী হিন্দের তত্ত্বাবধানে এবং হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা সংলগ্ন জামায়াত অফিস প্রাঙ্গণে এই গণবিবাহ অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের মোট 7 জোড়া তথা 14 জন পাত্র পাত্রী বিবাহ সম্পন্ন হয়। অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মশিউর রহমান, জেলা সভাপতি মোহাম্মদ মুয়াতলিব, ব্লক সভাপতি ওয়াকিল আহমেদ, হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ নাজিব, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মাসুদ আলী আক্তার হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার সকালেই নবদম্পতিদের নতুন সাজে সাজিয়ে তোলা হয়। মূলত শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সাজো সাজো রবে বরপক্ষ এবং কনেপক্ষ হাজির হন। তারপরে শুরু হয় বিবাহের খুতবা পেশ এবং বিবাহ পড়ানোর কাজ। করানো হয় রেজিস্ট্রিও। ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য পেশ করেন অতিথিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে কনেপক্ষকে ডিনার এবং ডাইনিং সেট সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি মোহর বাবদ কনেপক্ষকে 10,000 টাকা দেওয়া হয়। পাত্র পাত্রী উভয় পক্ষকেই পোশাক প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। জামাতে ইসলামী হিন্দের এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধজনেরা। নাদিরা খাতুনকে ধার্য মোহর 1,000 টাকা সম্পূর্ণ নগদ দিয়ে কবুল করলাম। তারিকুল ইসলাম এসেছেন, হাসিনা খাতুন 6,000 টাকা সম্পূর্ণ পরিশোধ করে স্ত্রী হিসাবে কবুল করছেন। আজকে জামাত ইসলামে হিন্দ শামশেরগঞ্জ ব্লকের পক্ষ থেকে গণবিবাহ কর্মসূচি পালিত হচ্ছে। কি উদ্দেশ্য করছেন এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে পণ প্রথাটা মারাত্মক আকার ধারণ করেছে, যার কারণে বহু মহিলার বিবাহ হওয়া খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সামাজিকভাবে চাইছি এই প্রথাকে নির্মূল করতে। এর জন্যে পণ মুক্ত বিবাহ, এটা গণবিবাহ দেওয়া হচ্ছে। আজকের এই
গণবিবাহে সাত জোড়া গণবিবাহ বিবাহ সম্পন্ন হচ্ছে। তারা মূলত সব শামসেরগঞ্জ ব্লক কেন্দ্রিক, আর এক জোড়া আছে শামসেরগঞ্জ ব্লকের বাইরে। আর বাকি আমরা চাইছি যে এই দ্বারা উদ্বুদ্ধ হয়ে আরও মানুষের কাছে কোন যে একটা জাতির অভিশাপ এইটা পরিস্ফুটিত হয়ে উঠুক, এই বার্তাটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা পৌঁছে দিতে চাইছি। এটা ভারতীয় আইনেও এটা অপরাধ ফোন সিস্টেমটা। ছাত্র এবং কর্তৃপক্ষকে আপনাদের পক্ষ থেকে কী উপহার দেওয়া হচ্ছে? উপহার হিসেবে দেওয়া হচ্ছে সেলাই মেশিন, ডাইনিং সেট, ডিনার সেট এবং কন্যার যেটা নৈতিক অধিকার মোহর, মোহর হিসাবে 10,000 টাকা দেওয়া হচ্ছে। আমি অখিল আহমেদ, আজকের এই গণবিবাহের কনভেনার এবং শামসেরগঞ্জ ব্লক জামাতের প্রেসিডেন্ট।